মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ, আপনি সালাত সওম হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে, ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন। মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ, আপনি সালাত সওম হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে, ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন। মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ, আপনি সালাত সওম হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো দশজন।